করোনা মোকাবেলায় রাজ্যে চালু হচ্ছে বেসরকারি কোভিড কেয়ার সেন্টার। ডিভাইন টাচ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এই কোভিড কেয়ার সেন্টার পরিচালনা করবে। রাজধানীস্থিত জিঞ্জার হোটেলে হবে এই কোভিড কেয়ার সেন্টার। সোমবার এই কথা জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে তিনি জানান জিবিও আইজিএমে চালু হবে পেইড সেন্টার। সেখানে পয়সা ব্যয় করে করোনার আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্ট করানো হবে। গঠন করা হলো করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ। সংশ্লিষ্ট গ্রুপের অনুষ্ঠিত পশ্চিম ত্রিপুরা কমিটির মিটিং। মিটিংয়ে পৌরোহিত্য করেন আইনমন্ত্রী রতনলাল নাথ। সিদ্ধান্ত হয়েছে রাজ্যে চালু হচ্ছে বেসরকারি কোভিড কেয়ার সেন্টার। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সোমবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের প্রথম সভা। সভায় পৌরোহিত্য করে আইনমন্ত্রী রতনলাল নাথ। সভায় করোনা পরিস্থিতির পর্যালোচনা এবং আগামী দিনের জন্য রণকৌশল গ্রহণ করা হয়। এদিন আইনমন্ত্রী রতনলাল নাথ জানান রাজ্যে একটি বেসরকারি কোভিড কেয়ার সেন্টার হচ্ছে। ডিভাইন টাচ নামে সংস্থাটি রাজধানীর জিঞ্জার হোটেলে কোভিড কেয়ার সেন্টারটি চালু করবে। যে এখানে তো কোভিড কেয়ার সেন্টার বা কোভিড হসপিটাল বা কোভিড ডিস্ট্রিক্ট কেয়ার সেন্টার এরকম বিভিন্ন রয়েছে, কিন্তু প্রাইভেটলি এখন পর্যন্ত ত্রিপুরাতে এখনো কোনো রকম কোভিড কেয়ার সেন্টার হয়নি। তো ডিভাইন টাচ বলে একটা সংস্থা আছে বেসরকারি, তারা ক্লিনিক, ডিভাইন টাচ ক্লিনিক, তারা জিঞ্জারের সাথে সহযোগে জিঞ্জারে হোটেল জিঞ্জারে সেখানে একটা কোভিড প্রাইভেট কোভিড কেয়ার সেন্টার করছে। এবং যদিও সেটা পয়সা লাগবে, কিন্তু হলেও অনেকটাই কম। অনেকে মনে করে যে আমি প্রাইভেটলি চিকিৎসা করাবো, সেখানে যেতে পারে, এতদিন ছিল না সেটা, এটা হতে যাচ্ছে আজকে এটা। সেই সাথে তিনি জানান জিবিও আইজিএম হাসপাতালে পেইড সেন্টার হচ্ছে, যেখানে করোনার আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্ট করা যাবে পয়সা বিনিময়ে। এছাড়া আমাদের এখানে আরেকটা জিনিস হয়েছে, পেইড সেন্টার আমি ইচ্ছা করলে পয়সা দিয়ে আরটিপিসিআর টেস্ট বা অ্যান্টিজেন টেস্ট করাতে পারি। বর্তমানে টিএমসিতে চালু রয়েছে, আগামী দিনে জিবি হাসপাতালে এবং আইজিএম হাসপাতালেও এটা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমরা আজকে ডিবিসিতে আলোচনা করেছি এবং সবাই যে কোনোভাবেও করোনা যুদ্ধে আমাদের জয়ী হতে হবে, সেই নিয়ে আজকে আলোচনা ওয়েস্ট ত্রিপুরা মিটিং আজকে এখানে সম্পন্ন হয়েছে। এবং এখানে যেসব অতিথিরা ছিলেন সবাই এদিনকার বৈঠকে করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের পশ্চিম জেলার কনভেনার, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর হেমেন্দ্র কুমার, বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার পুলিশ সুপার, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ সংশ্লিষ্ট গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।